আরহান চৌধুরীর বুকে ইতিমধ্যে ব্যথা অনুভব করতে লাগলো। কিন্তু এর মাঝে ম্যানেজার নেহালকে কল করে জানায় আরহান চৌধুরী পুলিশ হাতে নিয়ে লিগালিভাবে সব প্রপার্টি নিজের দখলে নিয়ে নিয়েছে শুধুমাত্র চৌধুরী মেনশন বাদ দিয়ে। আরহান চৌধুরীর খবরটা শোনা মাত্র পুরো পৃথিবী চোখের সামনে ঘুরতে লাগলো, সবকিছু যেন অন্ধকার লাগছে তার কাছে। হ্যাঁ, আরহান চৌধুরী বড় একটা হার্ট অ্যাটাক হয় যার কারণে আইসিইউতে ভর্তি আছে। ডক্টর জানায় মারাত্মক শক্ত পেয়ে মিস্টার চৌধুরী হার্ট অ্যাটাক করেছে। এদিকে আদিল মিহুকে চৌধুরী মেনশনে পৌঁছে দিয়ে চলে যায়। মিহু মেনশনে ঢুকে সারবিন্দের কাছে সবটা শুনে এক মিনিট অপেক্ষা না করে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখনই মিহুর ফোনে নেহালের ফোন করে জানায়, ম্যাম বড় স্যারের হার্ট অ্যাটাক করেছে, ওনাকে আইসিইউ রুমে রাখা হয়েছে, ডক্টর বাড়ির লোকদের সাথে কথা বলতে চাইছে। হোয়াট দ্যাট আইসিইউতে? আমি এখনি আসছি। মিহু পাগলের মতো গাড়ি ড্রাইভ করে দ্রুত হসপিটালে চলে যায়। হসপিটালে ঢুকে থার্ড ফ্লোরে নেহালকে দেখতে পেয়ে মিহু নেহালের কাছে ছুটে যায়। নেহাল, ড্যাড কোথায়? ম্যাম, বড় স্যার এখন অপারেশন থিয়েটারে, আপনার আসতে দেরি হচ্ছে দেখে বন্ডে আমি সাইন করে দিই, তারপর অপারেশন শুরু হয়। নেহালের কথা শুনে ধুপ করে ফ্লোরে বসে পড়ে মিহু। ম্যাম প্লিজ, নিজেকে সামলান আপনি, এভাবে ভেঙে পড়লে বড় স্যার আর ছোট স্যারকে কে সামলাবে? মানে ভাইয়ের কি হয়েছে? ম্যাম, ছোট স্যার মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে, উনি কাউকে চিনতে পারছেন না। শুধু শুধু কি নেহাল, স্পিক আপ নেহাল, শুধু কি? স্যার শুধু জানপাকি বলে যাচ্ছে, এই একটাই নাম ওনার মনে আছে। নেহালের কথা শোনা মাত্রই মিহু রাগে ফ্লোর থেকে উঠে দাঁড়ায়, সাথে সাথে নেহাল উঠে দাঁড়ায়। এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে ড্যাড। আজ ড্যাডের জন্য ভাই আজ মানসিক ভারসাম্যহীন হয়ে হসপিটালে বেডে আছে, আর আমি বাকিটুকু না বলতে পেরে কান্নায় ভেঙে পড়ে মিহু। ম্যাম প্লিজ কাঁদবেন না, স্যারও তো শাস্তি পাচ্ছে। নেহালের কথাটা বলে চুপ হয়ে যায়। নেহালের কথা শুনে মিহু চোখের পানি মুছে নেহালের কাছে জানতে চায়, নেহাল আমি দিল্লি যাওয়ার পর এক্স্যাক্টলি কি কি হয়েছে তা আমাকে সবটা বলো। নেহাল শুরু থেকে শেষ পর্যন্ত ইভেন মিহুর বাজার ছবির কথা আর প্রপার্টি সব আরমান চৌধুরীর হাতে চলে যাওয়ার সবটা বলে। মিহু নেহালের কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কি বলবে ও, যা কিছু হচ্ছে ওদের সাথে তার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি ওর ড্যাডের। ফারিয়াকে যদি খুন না করতো তাহলে হয়তো আজ এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। ডক্টর থিয়েটার থেকে বেরিয়ে জানায় অপারেশন সাকসেসফুল হয়েছে, 12 ঘন্টা পর আরহান চৌধুরীর জ্ঞান ফিরে আসবে। মিহু আরহান চৌধুরীকে নিয়ে টেনশন না করলেও মেঘের জন্য বেশি টেনশন হচ্ছে। ডক্টর জানায় মেঘকে কোনো মেন্টাল হসপিটালে শিফট করতে, কারণ এখানে পাগলের কোনো চিকিৎসা দেওয়া হয় না। মিহু ডক্টরের কথা মতো মেঘ মেন্টাল হসপিটালে শিফট করিয়ে দেয়। এদিকে আরহান চৌধুরীর জ্ঞান ফিরতেই পাশে মিহুকে দেখে খুশিতে চোখগুলো চিকচিক করতে থাকে। মিহু একটু দম নিয়ে আরহান চৌধুরীকে বলে, ড্যাড তুমি তো সুস্থ হয়ে যাবে, কিন্তু ভাই ভাই আদৌ সুস্থ হবে কি তাও তো জানি না। আরহান চৌধুরী কথা বলতে পারছে না, তবে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে এটা মিহু স্পষ্টই দেখতে পেল। ড্যাড যা হওয়ার তা হয়ে গেছে, আমি চাই তুমি এই নোংরা খেলা থেকে বের হয়ে আসো, আর তুমি যদি না পারো তাহলে আমি এমন কোথাও চলে যাব যে তুমি চাইলেও আমাকে আর কোনো দিনও খুঁজে পাবে না। ড্যাড প্লিজ ড্যাড। আমি সরি মা, আমি কথা দিচ্ছি আমি আর কখনো কারো খারাপ চাইব না, নিজেকে সুজে নিব। মিহু আরহান চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ড্যাড সব শেষ হয়ে গেল, তোমার পাপের শাস্তি আমাদের পেতে হচ্ছে, ভাইকে মেন্টাল হসপিটালে ভর্তি করা হয়েছে। ড্যাড কি মেক মেন্টাল হসপিটালে? আরহান চৌধুরী আর কিছু বলল না, শুধু দীর্ঘশ্বাস ফেলে মিহুকে বলল, মিহু আমরা নতুন করে আবার সবটা শুরু করব, দেখবি তোর এই খারাপ বাবাটা আর এমন কিছু করবে না যাতে তার সন্তানদের কষ্ট পেতে হয়। কিছুদিন পর আরহান চৌধুরী সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন। তিনি মিহুকে নিয়ে নতুন করে বিজনেস শুরু করলেন। শুরুতে মিহুকে বাইরের লোকেরা দেখে বাজে কিছু কথা ছুড়ে মারত, কিন্তু মিহু নিজের কষ্টটা চেপে রেখে হাসি মুখে আরহান চৌধুরীর সাথে কাজ করে গেছে। আরহান চৌধুরী ফারার অনেক খোঁজ করে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই ফারার কোনো খোঁজ পায় না আরহান চৌধুরী। তবে ফারার জন্য তার মনে আলাদা একটা ক্ষোভের সৃষ্টি হয় মেঘকে দেখে। মেঘ শুরুতে কোনো ট্রিটমেন্ট নিতে না চাইলেও পরে ট্রিটমেন্ট করায় আর ধীরে ধীরে সুস্থ হতে থাকে। তবে পুরোপুরি সুস্থ হয়নি, মেঘ তার আগেই হসপিটাল থেকে পালিয়ে আসে। ফারার অনেক খোঁজ করে মেঘ, কিন্তু কোনোভাবেই ফারার খোঁজ না পেয়ে আগের থেকে আরও বেশি হিংস্র হতে থাকে মেঘ, সাথে মেঘের ভালোবাসা। মেঘ অপুরোপুরি বেশ শান্ত দেখালো, আদৌ মেঘ এত শান্ত না। মেঘকে দেখলে কেউ বলবে যে মেঘ কোনো সাইকো, ঠান্ডা মাথার খুনি, তবে এটা মাত্র মেঘের ডান হাত আসলাম জানে। ফারার ঠিক 4 বছর পর বাবা মাকে নিয়ে বিড়িতে ফিরে আসে, সাথে লন্ডনে আদিল থেকে যায় আর আগুন ইউকেতে। ফারার দেশে ফিরতেই মেঘের কানে খবর পৌঁছে যায়। তারপর থেকে ফারার পিছনে জোকের মতো লেগে আছে মেঘ। তবে সামনাসামনি আসেনি মেঘ, একটা গোল্ডেন চান্সের অপেক্ষায় ছিল যেটা আজ পেয়ে গেছে, যার ফলস্বরূপ ফারার মেঘের বাহুতে বন্দি। বর্তমানে ফারার হাত নড়ে উঠতেই মেঘ অতীতের ভাবনা থেকে বেরিয়ে আসে।
জান পাখি, আর কত ঘুমাবে বলো? তোমার মুখে আমার নামটা শোনার জন্য যে মনটা ব্যাকুল হয়ে আছে, বোঝো না কেন বলো তো? ফারার দু চোখে আলতা করে চুমু দিয়ে বলল মেঘ। ধীরে ধীরে ফারার জ্ঞান ফিরে আসে, চোখ মেলে তাকিয়ে দেখে মেঘকে। ফারা মেঘকে দেখে জোরে চিৎকার করে উঠে বসে। আচমকা ফারা এমন চিৎকার করা দেখে মেঘ কোনো রিয়াক্ট করলো না। মেঘকে দেখে মনে হচ্ছে ফারা গলা ফাটানোর চিৎকার মেঘের কানে পৌঁছায়নি। আপনি এখানে? তো তুমি কাকে আশা করেছিলে জান পাখি? হ্যাঁ, আল্লাহ রক্ষা করো, এত বছর যার কাছ থেকে লুকিয়ে রাখলাম নিজেকে, আর আজ তারই চোখের সামনে বসে আছি আমি। কি করব এখন, আমি কি করে পালাবো এখান থেকে? ফারা আনমনে ভাবতে থাকে মেঘের হাত থেকে কি করে পালানো যায়। কি ভাবছো জান পাখি, কি করে আমার কাছ থেকে পালাবে সেটাই তো? ফারা কি বলবে বুঝতে না পেরে হুট করে দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে নেয়। তখনই পায়ে কিছু টান পর সাথে সাথে নিচে পড়ে যায় ফারা। আর এদিকে মেঘ ফারার অবস্থা দেখে রুম কাঁপিয়ে হু হা হা করে হাসতে থাকে। ফারা পায়ের দিকে তাকিয়ে দেখে লোহার শিকড় পায়ে জড়িয়ে তালা মারা। ফারা অবাক হয় মেঘের দিকে তাকিয়ে, মেঘ চোখ মেরে ফারাকে কোলে তুলে নেয়। ইউ স্টুপিড, আমার পায়ে শিকড় পড়িয়েছে কে, আর আমাকে কেন কোলে নিয়েছো? নামাও বলছি। বাহ জান পাখি বাহ, তোমার এই তেজের জন্য তোমাকে এত এত ভালো লাগে। ও কি বলছিলে যেন, কে তোমার পায়ে শিকল ভরিয়েছে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমাকে টাচ করার মতো কলিজা পৃথিবীতে কারোর নেই, তো সেই হিসেবে তোমার পায়ে গিয়ে শিকল পড়িয়েছে, বুঝতে পারছো তো? মেঘের কথাগুলো ফারার কাছে অন্যরকম লাগছে, কারণ এর আগে কখনো মেঘ ওর সাথে কথা বলতো, ওকে এতটা ডেয়ারিং আর হিংস্র লাগেনি। কিন্তু এখন মেঘকে দেখে সত্যিই ফারার ভয় লাগছে, এ যেন অন্য এক মেঘকে দেখছে ফারা। মেঘ আমাকে যেতে দাও। হোয়াট, কি বললে? তোমাকে ছেড়ে দেবো? ইউ নো হোয়াট জান পাখি, আজ থেকে চার দেওয়াল আর আমি হচ্ছে তোমার পৃথিবী। ভুলে যাও সব কিছু, ভুলে যাও তোমার জীবনে অন্য কেউ বা কারা ছিল, আজ থেকে আমি সব তোমার। এতক্ষণ ফারা হা করে মেঘের কথাগুলো শুনতে লাগলো। ফারা নিজ কানকে বিশ্বাস করতে পারছে না মেঘের এমন বিহেভিয়ার, কি করে একটা মানুষ রাতারাতি এতটা বদলে যেতে পারে। জান পাখি এইভাবে হা করে আমার দিকে তাকিয়ে থেকো না প্লিজ, নাহলে এক্ষুনি আমি তোমার সাথে বাসনটা সেরেই ফেলবো। মেঘের কথা শুনে ফারা মুখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে মেঘকে বলতে লাগলো, আই এম সরি মেঘ। সরি ফর হোয়াট? মেঘ আমার কথা এখনো শেষ হয়নি, প্লিজ আমার কথাটা শেষ করতে দাও। ওকে, এই দেখো মুখে আঙুল দিলাম, বলো কি বলতে চাও। মেঘ, তোমার ড্যাড আরহান চৌধুরী আমাকে, বাকিটা বলতে না দিয়ে মেঘ বলে উঠল, এখানে ড্যাডের কথা আসছে কেন জান পাখি? আমি তোমাকে আগেই বলেছি আমাদের মাঝখানে কেউ থাকবে না, কেউ না মিন্স কেউ না। প্রচন্ড রেগে মেঘ বলল, আর ফারা ওখানে থেমে গেল। ফারা খুব ভালো করে বুঝতে পেরেছে যে মেঘ এখনো পুরোপুরি সুস্থ হয়নি, ফারার কথা না বাড়িয়ে চুপ করে থাকে। মেঘ ফারার গাল দুটো ধরে চোখে আলতা করে চুমু দিয়ে বলে, জান পাখি তোমাকে এতদিন কষ্ট দেওয়ার জন্য আমি সরি, এই দেখো কান ধরছি, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও এনো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি এখন একটু বাইরে যাচ্ছি, তুমি রেস্ট করো, কিছুক্ষণ পর আমি তোমার ডিনার নিয়ে আসবো। মেঘ রুম থেকে বেরিয়ে যেতে ফারার হাতে থাকা ব্রেসলেটের কালো বোতামটা দুবার চেপে ধরে, চুপ, একদম চুপ, ফারার কোনো খবর পাচ্ছিস না মানে? তোদের সাথে ওর দেখা করার কথা ছিল আর ওখানে দাঁড়িয়ে ছিল তখন, আর তোরা বলছিস ফারা ওখানে নেই? আগুন রেগে ওর লোকদের বকা দিতে লাগলো, কারণ ইতিমধ্যে আগুনের কাছে ফারার নিখোঁজ হওয়ার নিউজটা চলে গেছে। আগুনের লোকদের কড়াভাবে জানিয়ে দেয় 2 ঘন্টার মধ্যে ফারার খবর যদি না দিতে পারে তাহলে সবগুলোকে কেটে ফেলবে আগুন। আগুন কল ডিসকানেক্ট করতে হাতে খেয়াল করে ব্রেসলেটটা জ্বলে উঠল। আগুনের আর বুঝতে বাকি রইল না যে ফারা মারাত্মক কোনো বিপদের মধ্যে আছে। আগুনের পেয়েকে বলে ফ্লাইটের টিকিট বুক করতে করতে মর্নিং ফ্লাইটে চলে যাবে আগুন। ইস, আমি কি করে ভুলে গেলাম, ফারাককে বলতে যে মেঘ হসপিটাল থেকে পালিয়ে এসেছে, তাহলে হয়তো ফারা একটু সতর্ক থাকতো। 1 মিনিটে ফারা আমার হেল্প চেয়েছিল, তার মানে ফারা আগে থেকে আন্দাজ করতে পেরেছিল যে মেঘ ফিরে এসেছে। হো শেট, তার মানে এখন ফারা বিপদে আছে, আমাকে বিডিতে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ম্যাম, একজনকে পেয়েছি, আপনি যেমনটা চেয়েছিলেন তেমনটাই, কিন্তু তিনি রাজি হচ্ছে না। রাজি হচ্ছে না কেন? জি, কিন্তু এবার কি করবেন? মেয়েটাকে আমার কাছে নিয়ে আসো, আর তুমি এক্ষুনি ভাইয়ের সাথে দেখা করো। মেয়েটাকে না হয় নিয়ে এলাম, কিন্তু বসের সামনে যাব, তিনি যদি আমাকে মেয়ে, বাকিটা বলতে দিবে না মেয়ে বলে উঠল, মেরে ফেলবো না, কিন্তু ভয় দেখিয়ে কথা বলার চেষ্টা করব। বাট ইউ স্ট্রং হয়ে থাকবে, নার্ভাস হওয়া যাবে না। ওকে ম্যাম,
আমি মেয়েটাকে কেবিনে নিয়ে আসছি, তারপর বসের কাছে যাচ্ছি। আসলাম মিহুর কথা মতো মেয়েটাকে নিয়ে এসে মিহুর সামনে দাঁড় করিয়ে বিদায় নেয় আসলাম। হ্যালো ড্যাড। হ্যাঁ মিহু, বলো কোনো নিউজ আছে? ইয়েস ড্যাড, মেয়েটি কাজটা করার জন্য রাজি হয়েছে, বাট অনেক টাকা চাইছে। যত টাকা লাগে লাগুক, কিন্তু কাজটা হওয়া চাই আমার। ওকে ড্যাড, আমি দেখছি। কল ডিসকানেক্ট করে আরাম চৌধুরী মেঘের ডক্টরকে কল করে। হ্যালো। হ্যালো ডক্টর, আমি মেঘের বাবা। হ্যালো, ও মিস্টার চৌধুরী, আপনাকে পরিচয় দিতে হবে না, আমি আপনাকে খুব ভালো করেই চিনি। এখন বলুন, সব ঠিক আছে তো? মানে মেঘ ভালো আছে? না ডক্টর, মেঘ দিন দিন আরো হিংস্র হয়ে যাচ্ছে, কোনোভাবেই ওকে কন্ট্রোল করা যাচ্ছে না। মিস্টার চৌধুরী, আমি আপনাকে আগেই বলেছি, মেঘের মেডিসিন হলো ওর ওয়াইফ, যার নাম ও জব করে। ওকে পেলে সবটা ঠিক হয়ে যাবে, ইভেন মেঘও সুস্থ হয়ে যাবে। ওকে ডক্টর, আপনার কথা মতোই সব হবে, অ্যান্ড থ্যাংকস। থ্যাংকস দেওয়ার কিছু নেই মিস্টার চৌধুরী, এটা আমার কাজ। ওকে ডক্টর, রাখছি তাহলে। আরান চৌধুরী ডক্টরের কথা শুনে নিশ্চিন্তে দাবার চাল দিতে লাগলো। ও গড, অ্যাট লিস্ট পায়ের শিকলটা তো খুলতে পারলাম, কিন্তু এখান থেকে বের হবো কি করে? বাইরে নিশ্চয়ই কড়া সিকিউরিটির ব্যবস্থা করেছে মেঘ। ফারা চুলের কালো ক্লিপ দিয়ে লোহার শিকলের তালাটা খুলতে পারলো, কি করে বের হবে সে রাস্তা খুঁজে পাচ্ছে না ফারা। জানালা দিয়ে চারপাশে দেখতে লাগলো, কিন্তু ফারা জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখে ফারা মাথা ঘুরে গেল, কারণ বাড়ির চারপাশে অন্তত 50 জন গার্ড আছে, যারা বাড়ির চারপাশটায় ঘুরে পাহারা দিচ্ছে। মনে হচ্ছে ভারত পাকিস্তানের বর্ডারে আছে সে। বাহ, এর মধ্যেই পায়ের শিকল খুলে ফেললে যান নাকি? আই এম ইমপ্রেসড। ফারা মেঘের গলা পেয়ে চমকে যায়, পেছন ফিরে দেখে মেঘ হাতে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘ প্লিজ যেতে দাও আমাকে, মা বাবা আমার জন্য টেনশন করছে। ও জানপাখি, এইভাবে কেঁদো না, মুখ করে রেখো না প্লিজ এইভাবে, কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, ইচ্ছে করছে তোমার গালগুলো কামড়ে খেয়ে বলছি। কথাটা বলেই মেঘ প্লেটটা টেবিলের উপরে রেখে ধীরে ধীরে ফারার দিকে এগোতে থাকে। ফারা ভয়ে চোখ মুখ কিছু দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ফারা চোখ মেলে তাকিয়ে দেখে মেঘ মিটি মিটি হাসছে। মেঘ আচমকা ফারার কোমর জড়িয়ে ধরে ঠোঁট জোড়া দখল করে নেয়। ফারা শত চেষ্টা করেও মেঘকে নিজের থেকে এক চুলো সরাতে পারল না। তবে ফারা ফিল করছে মেঘের কিস আস্তে আস্তে কামড়ে পরিণত হচ্ছে। ফারার ঠোঁট জোড়া মেঘ কামড়াতে থাকে, ফারার সহ্য করতে না পেরে কেঁদে দেয়। তখনই মেঘের হুঁশ ফিরে ফারা ঠোঁট ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। আমি সবই জানবা কি, তোমাকে মনে হয় খুব বেশি কষ্ট দিয়ে ফেললাম, তাই না? উফ, ঠোঁট এত পরিমাণ জ্বলছে, মনে হচ্ছে কেউ ঠোঁটে মরিচের গুঁড়ো লাগিয়ে দিয়েছে। এই সাইকোটার কাছে থাকলে এরকম টর্চার করে হয়তো আমাকে মেরে ফেলবে। না, তা হওয়ার আগে আমাকে পালাতে হবে। হ্যাঁ করো। মেঘ, হ্যাঁ করো। কথাটা শুনে সামনে তাকিয়ে দেখি মেঘ এক লোকমা ভাত নিয়ে আমার মুখের সামনে বসে আছে। হঠাৎ হঠাৎ মেঘের এমন রূপ পরিবর্তন হতে দেখে আমি সত্যি অবাক, সাথে ভীষণ খারাপও লাগছে, এটা ভেবে যে আমার জন্য আজ ওর এই অবস্থা। কিন্তু আমি বা কী করতাম, একমাত্র ছোট বোনের এমন অবস্থা দেখে কোনো বোন সহ্য করতে পারবে কি না জানি না, তবে আমি পারিনি, আর তাই হয়তো আজ মেঘের এমন বিহেভিয়ার। জানবাকি হাঁ করো, খাবারটা খেয়ে নাও, অনেক রাত হলো কিন্তু। ফারা মেঘের জারি শুনে তাড়াতাড়ি খাবারটা মুখে নিয়ে নেয়, এটা দেখে মেঘ হেসে ফেলে। মেঘ ফারাকে পুরো খাবারটা খাইয়ে দিয়ে বলে, জান এতক্ষণ তো আমি তোমাকে খাইয়ে দিলাম, এখন তুমি নিজের হাতে আমাকে খাইয়ে দাও। মেঘের কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে পড়লাম, বলে কি এই সাইকো, ওকে আমার নিজ হাতে খাইয়ে দিতে হবে, ইম্পসিবল। ফারা মেঘের কথা শুনে ডিরেক্ট না বলে মুখ ঘুরিয়ে ফেলে। মেঘ ফারা কাণ্ড দেখে রেগের চুলের মুঠে ধরে ফারার নাকে এক কামড় বসিয়ে দেয়। মেঘকে খাইয়ে দিব না বলে মুখ ঘোরাতে সাইকোটার নাকে কামড় বসিয়ে দিল, ধাক্কা দিয়ে মেঘকে সরিয়ে দিয়ে নাক চেপে ধরলাম। এই রাক্ষস আমার নাকটা কি খাওয়ার জিনিস নাকি? হ্যাঁ, কি করবো বেবি, আমার তো খিদে পেয়েছে, আর তুমি আমাকে খাইয়ে দেবে না, তাই বলে আমার নাকে কামড় দেবে, ইউ ইডিয়েট। তুমি কি কি চাইছো জানবাকি, এখন আমি তোমার এই রসালো ঠোঁট জোড়া কামড়ে ধরি। মেঘের লাস্ট কথাটা শোনা মাত্র ফারার মুখটা চেপে ধরে, তাহলে মিসেস চৌধুরী এখন কি আমাকে খাইয়ে দেবেন নাকি আমি তোমার? বাকিটা বলতে না দিয়ে ফারা বলে উঠল, না না আমি খাইয়ে দিচ্ছি। মেঘ টেডি স্মাইল দিয়ে একটা প্লেট ফারার সামনে ধরে ফারা ওয়াশরুম থেকে যে হাত মুখ ধুয়ে মেঘকে খাইয়ে দিতে লাগলো, সাথে মনে মনে এক গাদা বকা দিতে লাগলো। মেঘ ফারার মুখ দেখে মিটি মিটি হাসতে লাগলো।
কেঁদে কেঁদে মেঘের ফোনটা বেজে উঠল। ততক্ষণে ফোন রিসিভ করলো না যতক্ষণ না ফারার হাতে খাওয়া শেষ হয়। মেঘ, তোমার ফোন কন্টিনিউয়াসলি বেজে যাচ্ছে, রিসিভ কেন করছো না? ইউ নো জানবাকি, তোমার সাথে থাকাকালীন কেউ আমাদের ডিস্টার্ব করুক এটা আমি লাইক করি না। ওকে, বাট এখন তো রিসিভ করো। ফারার কথা মেঘ কলটা রিসিভ করে কানে ধরতেই মেঘের চোখ মুখ শক্ত করে ফিরে বলে উঠল, আমি আসছি, জানো আমাকে এখন যেতে হবে, তুমি ঘুমিয়ে পড়ো, তবে হ্যাঁ যদি পালানোর চেষ্টা করো তো তাহলে। বাকিটা না বলে ঠাস করে দরজাটা বন্ধ করে দিয়ে মেঘ বেরিয়ে গেল। কি লাভ হলো মেঘের সাথে এতটা নরমালি কথা বলে, সেই তো আমাকে এই বন্ধ রুমে আটকে চলে গেল। উফ, এখান থেকে পালানোর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। ফারা বেডে সে পালানোর কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। মেঘ ল্যাপটপে ফারার একা একা বকবক শুনে মেঘের পেট ফেটে হাসি বেরোতে চাচ্ছে, কিন্তু পাশে গার্ড থাকা মেঘ নিজের হাসিটা চেপে রাখে। ও মাই গড, তুমি জানো কি এতক্ষণে এই কারণে নর্মাল বিহেভ করছিলে, কিন্তু আফসোস তোমার এই ট্রিটটা কোনো কাজেই আসলো না। ফারহার বাবা, রাত কত হয়েছে দেখেছ? ফারার মা এখনো এসে পৌঁছায়নি, আমি তিন্নিকে কল করেছি কিন্তু। বাকিটা বলার আগেই ফারার বাবা বলে উঠল, কিন্তু কি? তিন্নি বলল যে ফারহা ওর বাসায় যায়নি, তাই তো? কিন্তু তুমি কি করে জানলে? আমি তো এখনো তোমাকে কিছু বলিনি। ফারহার মা, মন শক্ত করো, সামনে আমাদের মেয়ের অনেক বড় একটা বিপদ অপেক্ষা করছে, এর আগে যদি মেয়েটাকে বাঁচাতে না পারি তাহলে? তাহলে কি ফারহার বাবা? তাহলে ফারিয়ার মতো ওকেও আমাদের হারাতে হবে। ফারহার মা শান্ত হও, দেখো আমাদের মেয়ের কিচ্ছু হবে না। কি বলছো ফারহার বাবা, আমাদের মেয়েটা এখন কেমন আছে, কি করছে তা আমরা কেউ জানি না, আর তুমি বলছো শান্ত হতে? হ্যাঁ বলছি, কারণ ফারহা মেঘের কাছে বন্দি আছে। তুমি জানলে কি করে? এখন এসব কথা বলার সময় না মোহনা, আমি বের হচ্ছি, তুমি বাড়িতে থাকো আর দরজা খুলবে না যতক্ষণ না আমি আসছি। আরিফুলের কথা মতো মোহনা দরজা আটকে রুমে বসে থাকে। এদিকে আরিফুল ফারার খোঁজে চৌধুরী মেনশনে হাজির হয়। মিস্টার আরহান চৌধুরী, মিস্টার আরহান চৌধুরী! মিস্টার আরিফুলের চিৎকার শুনে আরহান চৌধুরী নিচে নেমে এসে মিস্টার আরিফুলের সামনে দাঁড়ায়। আমার মেয়ে কোথায় আরহান চৌধুরী? মেঘের কাছে এখন কোথায় আছে তা আমি জানি না, তবে আপনাকে দেখে এতটুকু শিওর যে ফারহা বাড়ি পৌঁছায়নি, ও মেঘের কাছেই আছে। মিস্টার আরিফুল এবার সত্যিই ভেঙে পড়ে। দেখুন মিস্টার চৌধুরী, আপনি আমার একটা মেয়েকে শেষ করে দিলেন, সে প্রতিশোধের নেশায় আমার অন্য মেয়ে আপনার মতো নোংরা মানুষের সাথে নোংরা খেলায় নেমে পড়ে। হ্যাঁ, তবে জিত আমার মেয়ের হলেও একটা মেয়েকে আমি হারিয়েছি, এখন কি আমার এই শেষ সম্বলটাকেও কেড়ে নিতে চান আপনারা বাবা ছেলে মিলে? মিস্টার আরিফুলের কথাগুলো শুনে আরান চৌধুরীর রাগে ফেটে পড়ার কথা, কিন্তু তিনি তা না করে মিস্টার আরিফুলের সামনে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে বলে, মিস্টার আরিফুল প্লিজ পানিটা খেয়ে নিন, তারপর শান্ত হয়ে আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। মিস্টার আরিফুল অবাক হয়ে আরান চৌধুরীর বলা কথাগুলো শুনছে। তিনি বিশ্বাস করতে পারছে না যে লোকটা এতটা ডেয়ারিং, ইগোস্টিক বদমেজাজি যে লোকটা নিজের স্ট্যাটাসের সাথে যায় না বলে ঠান্ডা মাথায় খুন করতে পারে, সে লোক এভাবে ওনার মতো ছোট বিজনেসম্যানের সামনে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মিস্টার আরিফুল, এইভাবে গ্লাস হাতে দাঁড়িয়ে থাকতে আমি সত্যি লজ্জা করছে, দেখুন আমার সার্ভেন্টগুলো কিভাবে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, জাস্ট লুক দেন। মিস্টার চৌধুরী গ্লাসটা টেবিলে রেখে মিস্টার আরিফুলকে বসতে বলে। এবার মিস্টার আরিফুল চৌধুরীর কথা মতো সোফাতে বসে পড়ে। দেখুন মিস্টার আরিফুল, আমি জানি আমি যা করেছি তা কখনো ক্ষমার যোগ্য না, কিন্তু দেখুন আমার কথা পাপের শাস্তি আমার ছেলে মেয়ে দুটোই পাচ্ছে, আমার মেয়েটার সম্মান হানি যা হওয়ার হয়ে গিয়েছে, কিন্তু আমার একটা মাত্র ছেলেটা দিনে দিনে ডেঞ্জারাস সাইকোতে পরিণত হচ্ছে, শুধুমাত্র আপনার মেয়ে ফারহার জন্য। আমি এত কথা শুনতে আসিনি মিস্টার চৌধুরী, আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। তা এখন আর সম্ভব নয় মিস্টার আরিফুল, কারণ ফারহা অন্য কারো হাতে নয়, মেঘের হাতে বন্দি আছে, আর ওকে ফিরে পেতে হলে আপনাকে ধৈর্য রাখতে হবে। মিস্টার আরিফুল কথা না বাড়িয়ে উঠে দাঁড়ালেন। আমি আপনার কথাগুলো শুনলাম মিস্টার চৌধুরী, এখন আমার কথাগুলো মন দিয়ে শুনুন, আমি আমার মেয়েকে চাই আর তার 24 ঘন্টার মধ্যে, যদি আপনি ফিরিয়ে দিতে পারেন তো বেশ, আর না পারলে 5 বছর আগে যে গল্পটা শেষ হয়নি সে গল্পটা আমি শেষ করব। কথাটি বলে মিস্টার আরিফুল চৌধুরী মেনশন থেকে বেরিয়ে যায়। বস, বিশ্বাস করুন আমি আপনার সাথে বেমানি করিনি। তাই নাকি? তাহলে এগুলো কি আসলাম?
ক্লাবে আরান চৌধুরীর সাথে আসলামের কিছু ছবি দেখিয়ে। বস, আপনি আমাকে এক্সপ্লেইন করার সুযোগ দিন প্লিজ। আচ্ছা বল, বলতে কি চাস তুই? হাতে ধারালো চাকু ঘোরাতে ঘোরাতে বলল মেঘ। বস, আপনার ড্যাড আমাকে ফোন করে ক্লাবে যেতে বলে, আমি না বললে আমাকে আপনার ভয় দেখিয়ে বলে, তুই যদি না আসিস তো তোর নামে মেঘের কাছে কমপ্লেন করব। বস, আমি আপনাকে কতটা মানি সেটা আপনি খুব ভালো করে জানেন, বিশ্বাস করুন আমি আরহান চৌধুরীর কোনো কথায় রাজি হইনি। ড্যাড কি প্রপোজাল দিয়েছিল তোকে? বস বলল আমাকে ওনার হয়ে কাজ করতে আর ফারহা ম্যামকে পালিয়ে যেতে সাহায্য করতে। আসলামের কথা শুনে মেঘের চোখ মুখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে এখনই লাভা বের হবে মেঘের চোখ থেকে। মেঘ অন্য গার্ডসদের আদেশ দিল সারা রাত আসলামের উপর টর্চার করে বাকি যা ইনফরমেশন আছে তা বের করে নেওয়ার, আর মেঘের কথা মতো আসলামের উপর টর্চার করতে থাকে বাকিরা। এর মধ্যে কয়েকবার মেঘ ফারার খবর দিচ্ছে, ফারার রুমে লুকানো সিসি ক্যামেরার মাধ্যমে, আর অন্যদিকে আগুন ভোরবেলা অপেক্ষা না করে নিজের প্লেনে যাওয়ার জন্য রেডি হতে থাকে। আম কামিং ফারু, তোর শরীরে একটা ফুলের টোকাও পড়তে দিব না আমি, এবার হয় মেঘ মরবে না হয় আমি, এপাশ ওপাশ করেই ছাড়ব। আমি আসছি ফারুক।